ইলেকট্রিক কেতলি রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব কেতলিটি হঠাৎ করে চলছে না তো যেহেতু শীত মৌসুম ইলেকট্রিক কেতলি খুবই প্রয়োজনীয় আমরা সকেটে কট ইনপুট করছি এবং চেক করব ইন্ডিকেটার বা পাইলট ল্যাম্প জ্বলছে না তো দেখেন আমি উপরের যে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে তা অন করছি এবং অফ করছি ইন্ডিকেটার জ্বলছে না অর্থাৎ কেতলি কাজ করছে না তো আমরা এ পর্যায়ে সিরিজ কট ব্যবহার করে সমস্যা কোথায় চেক করব। কেতলির নিচে যে থার্মোস্ট্যাট রয়েছে থার্মোস্ট্যাটের যে রিং গোল রিং ওই রিং আমি শর্ট করছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে অর্থাৎ কেতলি ভালো রয়েছে যদি সিরিজ ল্যাম্প না জ্বলতো তাহলে কেতলির ভিতরে যে কোনো সমস্যা হতে পারতো থার্মোস্ট্যাট নষ্ট হয়ে যেতে পারত অথবা হিটিং কয়েল নষ্ট হয়ে যেতে পারতো তো তা হয়নি এ কারণে আমি কেতলির যে বেজ ওখানে একটি কানেক্টার রয়েছে ওই কানেক্টারের মাধ্যমে থার্মোস্ট্যাটের যে রিং রয়েছে ওই রিংয়ে পাওয়ার সাপ্লাই হয় অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাই হয় দেখেন কানেক্টর আমি খুলেছি এখানে ক্যাবেল কানেক্টরের সাথে যে ক্যাবেল লাক্সগুলি থাকে তা অনেকটা পুড়ে গেছে কভারগুলি পুড়ে গেছে এবং এই যে তিনটি পাতি দেখছেন কানেক্টর পাতি এই পাতিগুলি মূলত এই যে কানেক্টর রয়েছে নতুন কানেক্টর এই কানেক্টর এখানে ফিটিং করে দেওয়া যায় ক্যাবেল কেটে এখানে ক্যাবেল ঢুকিয়ে পাঞ্চ করে বা যে কোনো কম্বিনেশন প্লেয়ার বা নোজ প্লেয়ার ব্যবহার করে পাঞ্চ করে দিতে হয় এই কানেক্টারগুলি ক্যাবেলের সাথে এবং অন্য প্রান্ত কানেক্টরের যে পাতি রয়েছে ওই পাতির সাথে বা কন্ট্যাক্ট পয়েন্টের সাথে আটকিয়ে দেওয়া যায় বা সংযোগ করে দেওয়া যায় দেখেন যেভাবে রয়েছে তো আমি কি করব এই যে কন্টাক্ট পাতি রয়েছে এই যে এই একটি এবং সাইডে আরেকটি এবং মাঝখানের যে পাতি রয়েছে সেটা গ্রাউন্ড বা আর্থিন তো আমি খুলে নিচ্ছি এখানে স্ক্রু রয়েছে ইস্ক্রু দিয়ে এই পাতিগুলো আটকানো থাকে এগুলো মূলত স্প্রিংয়ের মতো কাজ করে ইলেকট্রিক কেতলি যখন এই কানেক্টারের উপরে রাখা হয় তখন এই পাতিগুলি বিদ্যুতায়িত অবস্থায় থাকে এবং কানেক্টারের মাধ্যমে ওই ইলেকট্রিক কেতলির যে থার্মোস্টার রয়েছে ওই থার্মোস্টারে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে এই কানেক্টরের মাধ্যমে এবং কানেক্টরগুলি স্প্রিংয়ের মতো নিচের দিকে চলে আসে এবং চেপে ধরে রাখে উপরের দিকে দেখেন আমি সিরিজ পেপার ব্যবহার করে কানেক্টরের যে পাতিগুলি রয়েছে তা পরিষ্কার করে দিচ্ছি সামান্য কালো হয়ে গেছে এবং এই কানেক্টারগুলি যদি কেতলি ইলেকট্রিক কেতলি রাখার সময়তে নিচের দিকে চলে আসে এবং আটকে যায় বা একটু ফাঁকা হয়ে যায় নিচের দিকে বেশি চলে আসে বা যদি কানেক্ট না হয় বা ফাঁকা হয়ে যায় কোনোভাবে তাহলে মূলত ডিসকানেক্ট হয়ে যায় কোনোভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারে না দেখেন এই যে রিং রয়েছে এই রিংয়ের সাথে কেতলির যে এই যে থার্মোস্ট্যাট এই ধরনের থার্মোস্ট্যাট মূলত ওই কেতলির সাথে অ্যাডজাস্ট করা থাকে এবং এর যে রিং রয়েছে গোল এই রিংয়ের সাথে এই কানেক্টর অ্যাডজাস্ট হয়ে যায় তো এ ধরনের কানেক্টর বা থার্মোস্ট্যাট মার্কেটে কিনতে পাওয়া যায় যে মডেলের থার্মোস্ট্যাট হবে ওই মডেলের কানেক্টর হতে হবে দেখেন ওই যে রিং দুটি দেখা যাচ্ছে একটি পজিটিভ হবে বা ফেজ হবে অন্যটি নিউট্রাল হবে এই যে তো রিংয়ের যে সামান্য অংশ এই কানেক্টরের মাধ্যমে আপনারা দেখতে পেলেন ওখানেই মূলত এই পাতিগুলি এইভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকে বা কন্ট্যাক্ট দিয়ে থাকে এই বিদ্যুৎ কন্টাক্ট দিয়ে থাকে দেখেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কন্টাক্ট দিয়ে থাকে এবং এই পাতলা যে পাতি রয়েছে এইগুলি মূলত এখানে এইভাবে স্প্রিংয়ের মতো থাকে যখন এই কেতলিগুলো রাখা হয় কানেক্টারের উপরে তখন কেতলির পেশারে এই স্প্রিংগুলো নিচের দিকে চলে আসে এবং যদি বেশি জোরে রাখা হয় বা এই কানেক্টারগুলো কানেক্টর পাতিগুলো ভেঙে যায় তাহলে নিচের দিকে চলে আসে অথবা স্ক্রুগুলো খুলে যায় অথবা এমনও হয় এই কানেক্টর পাতির যে স্ক্রু রয়েছে ছোট ছোট ওই স্ক্রু পুড়ে যায় গরমে পুড়ে উঠে যায় তখন মূলত এই পাতিগুলো খুলে যায় এবং যখন কেতলি রাখা হয় তখন কানেক্টারগুলো নিচের দিকে ভেঙে পড়ে তখন মূলত বিদ্যুৎ কানেকশন করতে পারে না ডিসকানেক্ট হয়ে যায় তো সে অবস্থায় আমরা কানেক্টার পরিবর্তন করে দিই তো যেহেতু এখানে কানেক্টার পরিবর্তন করার প্রয়োজন নেই কানেক্টার পাতিগুলো ভালো রয়েছে এবং পাতির এই অংশটা এখানে বাঁধানো থাকে যখন স্প্রিংয়ের মতো সে নিচের দিকে চলে আসে আবার যখন উপরের দিকে ওঠে ওইখানে মূলত অ্যাডজাস্ট হয়ে থাকে বা ওইখানে আটকে থাকে দেখেন আমি স্ক্রুগুলি ঠিকভাবে ফিটিং করে দিয়েছি এবং যেহেতু কানেক্টার পাতি এখনও ঠিকভাবে কাজ করছে এ কারণে আমি কানেক্টার পরিবর্তন করছি না এ ধরনের কানেক্টার বা থার্মোস্ট্যাট মার্কেটে পার্সের দোকানে কিনতে পাওয়া যায় আপনাদের কাছ থেকে হয়তো চল্লিশ টাকা পিস বা আশি টাকা বা সত্তর টাকা জোড়া নিবে এই কানেক্টার এবং থার্মোস্ট্যাট যে মডেলের কানেক্টার বা থার্মোস্ট্যাট পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে ওই মডেলের থার্মোস্ট্যাট বা কানেক্টার আপনারা পরিবর্তন করে দিতে পারবেন তো কানেক্টার পরিবর্তন বা থার্মোস্ট্যাট পরিবর্তনের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন কারণ একটি ভিডিও দেখে আপনারা ইলেকট্রিক কেতলির সবগুলি কাজ মূলত দেখ বুঝতে পারবেন না এ কারণে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে নেবেন দেখেন ইলেকট্রিক কেতলি সুন্দরভাবে কাজ করছে এবং পানি গরম হবে তো ওই ভিডিওগুলি আমি ড্রেসক্রিপশন বক্স এবং অ্যান্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন দেখেন কত এম্পিয়ার নিচ্ছে তাও দেখা যাচ্ছে আমার বোর্ডে এবং পানি গরম হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে রেখেছি তো শুধুমাত্র কানেক্টারগুলি কানেক্টার পাতিগুলি একটু নিচের দিকে চলে যাওয়াতে সমস্যা হয়েছিল আমি ঠিক করতে পেরেছি